হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আপনাদের সাথে একটি রেল সেবা নামে একটি অ্যাপস আপনারা আগেই জানেন রেল সেবা নামে অ্যাপস আছে কিন্তু রেল ট্র্যাকার নামে অ্যাপসটি সম্পর্কে আপনারা অনেকেই অবগত নন আমি এই অ্যাপসটি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি তো এর জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোর থেকে আমি অ্যাপসটি কীভাবে ডাউনলোড করে ট্রেন ট্র্যাকার বিডি আপনারা লিখবেন ট্রেন ট্র্যাকার বিডি তো ট্রেন ট্র্যাকার বিডি ডেকেই বাংলাদেশ রেলওয়ে ট্রেন ট্রেকার এরকম বেশ কয়েকটি অ্যাপসে পাবেন তবে প্রথম অ্যাপসটাই আমি আপনাদের জন্য সাজেস্ট করবো এই অ্যাপসটির জন্য এই অ্যাপসটি নিয়ে আমি আজকে ভিডিওটি করছি বাংলাদেশ ট্রেন ট্র্যাকার তো এই ট্রেন ট্র্যাকার অ্যাপসটি আমার আগের থেকেই ডাউনলোড ছিল তাই আমি এটি ওপেন করে দেখাচ্ছি আপনাদের ওকে রেটিংটা পরে দিই আমার অ্যাপসটি ওপেন হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গন্তব্যে ট্রেনের রুট এখানে উল্লেখ আছে এবং আপনি কোন রুটে ট্রেনের খবর জানতে চান ট্র্যাক করতে চান সেটি এখান থেকে পাচ্ছেন যেমন আমি যেহেতু ঢাকা সিলেটে যাতায়াত করে থাকি সেহেতু আমি এখানে সার্চ করব ঢাকা সিলেট আচ্ছা ঢাকা সিলেট এই যে ঢাকা সিলেট পেয়ে গেছি আমি ঢাকা সিলেটে ক্লিক করলাম তো এখানে আপনারা ট্রেনের নম্বর সহ এবং ট্রেনের কোন ট্রেনে যাতায়াত করবেন সেই নাম্বার সহ ট্রেনের আসা যাওয়া ট্রেনটি পারবেন যেমন ঢাকা টু সিলেট আবার সিলেট টু ঢাকা তো আমি দেখাচ্ছি কিভাবে আমি এই ট্রেনটি ট্র্যাক করব এবং কিভাবে এর রিপ্লাই আসে হ্যাঁ তবে এই অ্যাপসের একটি সুবিধা হচ্ছে আপনি এই অ্যাপসটি অফলাইনে ইউজ করতে পারবেন ইন্টারনেট সংযোগ না থাকা অবস্থায়ও আপনি অ্যাপসটি ইউজ করতে পারবেন তবে হ্যাঁ আপনার মোবাইল থেকে পাঁচ পাঁচ টাকা সম্ভবত পাঁচ টাকা কেটে নেয় তারা তো আমি এখন আপনাদের দেখাচ্ছি জয়ন্তিকা এক্সপ্রেস লোকেশনটি এখন কোথায় আছে ঢাকা থেকে সিলেট ওকে তো আমি এটার লোকেশন জানার জন্য এখানে ক্লিক করলাম তো ট্রেনের নাম্বার হচ্ছে সাতশো সতেরো জয়ন্তিকা এক্সপ্রেস একটু সময় লাগে কিছুক্ষণ পরে আমাকে এর রেজাল্ট দেবে তো এর জন্য আমাকে মেসেজ অপশনে গিয়ে এটি চেক করতে হবে চলুন ভিউয়ার্স আমি আমার মেসেজ অপশনটি চেক করতে চাই একটু আগেই মেসেজ আমি পাঠিয়েছিলাম এই জায়গা এই যে মেসেজের উত্তরটি এসে গেছে জয়ন্তিকা আপ টোয়েন্টি ঢাকা সিলেট লেফট ঢাকা স্টেশন এগারোটা ছাব্বিশ নাও নসিংদিতে আছে আশুগঞ্জ 啊。Uh অষ্টম স্টেশন এটার ডিলে করেছে চার ঘন্টা পঞ্চাশ মিনিট সম্ভবত রেলপথে কোনো বিড়ম্বনা হয়েছে আজকে যার জন্য ট্রেনটি লেটে আছে তবে হ্যাঁ এভাবে অ্যাপসের মাধ্যমে আপনারা সহজেই ট্রেনের অবস্থান জানতে পারবেন তাহলে আপনাকে বিড়ম্বনায় ভুগতে হবে না আপনি ঘরে বসেই ট্রেনের অবস্থানটি জানতে পারবেন এবং আপনার ট্রেনটি যদি কোনো কারণে যারটা বিলম্ব হয় বা যারটা বাতিল করা হয় তাও আপনি এই মোবাইল অ্যাপসের মাধ্যমেই জানতে পারবেন ওকে ভিউয়ার্স আমার চ্যানেলটি আমার ব্লগটি আপনাদের ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ